এপসু আকুরগোস বড়ো জাতীয় সংগঠনক দরং নালাগে রাগে উদালগুড়ি লোকসভা সমষ্টি। এই ক্ষেত্রে তিনিটা দাবি সম্বলিত এখন স্মারকপত্র মঙ্গলবারে রাজ্যিক নির্বাচন বিষয়া অনুরাগ গোয়েলক প্রদান করে এপসু বড়ো সাহিত্য সভার লগতে আন কেইবাটাও সংগঠনের নেতৃত্ব। নিখিল বড়ো ছাত্র সন্থার স্পষ্ট দাবি, বিটিআরর ছটা জনজাতীয় সংরক্ষিত বিধানসভা সমষ্টিলৈ হব লাগিব সংরক্ষিত উদালগুড়ি লোকসভা সমষ্টি। বিটিআরর বাহিরর সমষ্টিরে খসড়াত প্রকাশ পোৱাৰ দৰে দৰং লোকসভা সমষ্টি নালাগে বড়ো জাতীয় সংগঠন কেইটা। এপসু নেতৃত্বই সদৰি কৰিলে এই কথা। উদালগুৰিৰ নামেৰে লোকসভা সমষ্টি বিটিআরৰ অন্তৰ্গত ছটা বিধানসভা সমষ্টিক লৈ পেলাই ক টাৰ্মিনাছ ডিফু যেনেকুৱা ডিমা হাছাৱাৰ কাৰ্বি আংলং বনোৱা হৈছে একে ধৰণে একে স্পিৰিটত গঠন কৰিব লাগে, এইটো আমাৰ প্ৰথম দাবী। আমাৰ সাংবিধানিক যি মৰ্যাদা, বিটিআরৰ যি রাজনৈতিক যে অধিকার, এই আমি সাব্যস্ত করব পো, কেনো বড়ো আন্দোলন হয়েছিল উপেন ব্রহ্মর নেতৃত্বত, আর ইয়ার পিছত যদি আমি আমার রাজনৈতিক অধিকার আমি যদি সাব্যস্ত করবলে যদি আমি নোৱাৰো, তেতিয়া হলে নিশ্চয়কে আমি আমার অসন্তুষ্ট, আমার দুঃখ, আমার বেদনা থাকিব। অসমৰ বিভিন্ন সমষ্টিত থকা জনজাতি আর বড়োসকলক একত্রিত করে তেওঁলোকক রাজনৈতিকভাবে সুরক্ষা প্রদানের দাবি জানায় এপসুয়ে। আমার দাবি আমি আয়োগলৈ রাখিছো, আর আমি স্পষ্ট ভাষাৰে আৰম্ভণিৰপৰা ড্ৰাফ্ট 20 তাৰিখে যেতিয়া উল্লেখ হৈছে, প্ৰকাশ পাইছে, সেইদিনাখনৰপৰা ওদালগুৰি লোকসভা সমষ্টি গঠন কৰিব লাগে সেই কথাটোলৈ আমি স্পষ্ট মত, স্পষ্ট সিদ্ধান্ত আমি প্ৰকাশ কৰি আহিছোঁ। আৰু তেওঁ কোনটো দেখিছে, কোনটো মানে পাইছে, কি কৈছে, সেইবিলাক আমি মানে কাণ দিবলৈ আমাৰ সময় নাই। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।